जीरो
Okay.
সেটা কি সেখানে কি তুমি দুটো ভোল্টেজ বলো বলো কি বলো না কোনোদিনের জন্য বলো না যে একটা 11 kV আবার কেউ কেউ বলে 6000 kV কি 7000 kV কেউ বলে কিছু বল না তার মানে কি অ্যাকচুয়ালি ওখানে কি হয় ওখানে হচ্ছে কি ডেল্টা ট্রান্সফরমার কি হিসাব হয় ডেল্টা সার্কিটে লগে ঠিক আছে আর স্টার সার্কিটে আউটপুট ঠিক আছে এটা কি বিচার হ্যাঁ দেখ আমাদের হচ্ছে কি আমাদের ইনপুট যেটা প্রাইমারি সাইড সেটা হচ্ছে কি ডেল্টা কানেক্টর তিনটে সার্কিট তিনটে কয়েল তোমরা জানো তিনটে কয়েল থাকে তিনটে কয়েলকে আমাদের ডেল্টা কানেক্টরে রাখা হয় আর যেটা আউটপুট সাইড মানে সেকেন্ডারি সাইড সেগুলো তিনটে কয়েলকে আমাদের স্টার কানেকশনে রাখা হয় তাহলে এখান থেকে বুঝতে পারছো ডেল্টাতে আমরা একটাই ভোল্টেজ বলি মানে 11 kV এছাড়া দ্বিতীয় কিছু বলি না তার মানে কি ডেল্টা এখানে লিখে দাও ডেল্টা সার্কিট ঠিক আছে দেখো ইন ডেল্টা এটা স্টার সার্কিটে দেখলে আগেরটা এবার দেখো ইন ডেল্টা সার্কিট ফর স্টার কানেক্টেড সার্কিট এবার দেখো ফর ডেল্টা কানেক্টেড সার্কিট ফর ডেল্টা কানেক্টেড সার্কিট ফর ডেল্টা কানেক্টেড সার্কিট তাহলে ওখানে কি দেখলে আমরা একটাই ভোল্টেজ থাকে তাই তো তার মানে ওখানে তোমার এই হিসাবে তোমার মনে রাখতে হবে ডেল্টা কানেক্টেড কি ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ ঠিক আছে ডেল্টা কানেক্টেড কি ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ যদি সার্কিটটা ডেল্টা কানেক্টেড হয় তাহলে সেখানে কি ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ ঠিক আছে এবার হচ্ছে তুমি দেখো লাইন কারেন্ট কাকে বলে এখানে ব্যাপার হয়ে গেল ভোল্টেজের ব্যাপারটা হয়ে গেল এবার দেখো লাইন কারেন্ট কাকে বলে লাইন কারেন্ট কাকে বলে যখন কারেন্টটা দুটো ফেজের মধ্যে ফ্লো করছে ঠিক আছে যখন কারেন্টটা দুটো ফেজের মধ্যে ফ্লো করছে তখন সেটাকে বলছে লাইন কারেন্ট ঠিক আছে তাই কারেন্ট ফ্লো বিটুইন টু ফেজ কারেন্ট ফ্লো থ্রু টু ফেজ মানে বিটুইন না থ্রু কারেন্ট ফ্লো থ্রু টু ফেজ ফেজের মধ্যে ফ্লো করছে ঠিক আছে মানে দুটো ফেজের মধ্যে কি আমরা ফ্লো করছে সাপোজ একটা তুমি কিছু একটা যন্ত্র লাগিয়েছো সাপোজ আমি ধরে নিলাম একটা বাল্ব লাগিয়েছি ঠিক আছে কি সেটা দুটো ফেজের মধ্যে লাগিয়েছো সেটা কি লাগিয়েছো দুটো ফেজের মধ্যে লাগিয়েছো ঠিক আছে দুটো ফেজের মধ্যে লাগিয়েছো এরপর কি হচ্ছে এখানে কি কাজ করছে না দুটো ফেজের মধ্যে কাজ করছে রাইট এই যে কারেন্ট ফ্লো করছে এটাকে কি বলছে লাইন কারেন্ট বোঝা গেল তাহলে কি লিখলে কারেন্ট ফ্লো থ্রু টু ফেজ ইজ কল্ড লাইন কারেন্ট প্রথমে কি দিচ্ছি সিঙ্গেল ফেজ দিচ্ছি তো একটা ফেজ একটা নিউট্রাল দিচ্ছি আমরা ফ্যামিলি এখানে টু ফেজ হচ্ছে যা হচ্ছে কিন্তু থ্রি ফেজ মোটর তো আমরা দেখে শুনি জানি না যেটা থ্রি ফেজ মোটর আর কি সেখানে কি আমাদের তিনটে ফেজই দিতে হয় সেখানে নিউট্রাল দিতে হয় না সেখানে তিনটে ফেজ দিতে হয় সেক্ষেত্রে হয় আমাদের লাইন কারেন্ট মানে কি তখন দুটো ফেজের মধ্যে কারেন্ট ফ্লো করে ঠিক আছে বুঝতে পারলে থ্রি ফেজ মোটর গুলোতে তিনটে ফেজ দিতে হয় সেখানে কোনো নিউট্রাল থাকে না আছে দুটো কি কিন্তু 240 এটাও 240 এটাও 240 তো এর মধ্যে কারেন্ট ফ্লো করছে কেন ফ্লো করছে কারণ আজকে আমি ফেজ অ্যাঙ্গেল আছে তাই তো কারণ কি এ যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেখানে ম্যাক্সিমাম নয় এ যেখানে আছে সেখানে 240 সে যেখানে আছে সেখানে 240 ঠিক আছে সেই জন্য এটা বলতে কি অল টাইমের একটা ভোল্টেজের ডিফারেন্স থাকছে সেই জন্য কি থ্রি ফেজ সার্কিটে কারেন্ট ফ্লো করবে অবশ্যই কারেন্ট ফ্লো করবে তাই তো এইতে তখন এই দুটো ফেজের মধ্যে তখন কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটা লাইন কারেন্ট তাহলে দেখো লিখে দাও তারপর হচ্ছে লাইন কারেন্ট সেটা আই দিয়ে
current flow through a phase and a neutral wire. Current flow through a phase and neutral wire at point line wire. Sorry, phase wire. Clear? Yes, sir. Oh, so the current flow through a phase wire and a neutral. The current flow through a phase wire and neutral. Current flow through phase wire and neutral. Yes. Is called that is single phase inductor. Second neutral and the current flow through. Is called phase wire. Clear, sir? এবার হচ্ছে তুমি কি এবার এই কারেন্টের ব্যাপারটা তার ডেল্টা সার্কিটে আসলে এক সার্কিটে আলাদা আলাদা ঠিক আছে ফর স্টার সার্কিট দেখো ওখানে ফর স্টার সার্কিট পরে দেখো ফর স্টার সার্কিট কি হবে আই এল ইকুয়াল টু আই ফেজ মানে হচ্ছে যে লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট ঠিক আছে স্টার সার্কিটে লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট আর ডেল্টা সার্কিটে হচ্ছে যে আবার দেখো এখানে কি হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে মানে কি হয়ে যাচ্ছে
কারণ কি বিপেজ রুট্রিগুলো কম আছে তার মানে এই পাওয়ারটা যদি ইকুয়াল করতে হয়
তার মানে যেটা গুণ হবে সেটা কোন গুণ হবে রাইট আর ফেজ ভোল্টেজ কি যখন গুণ করব ক্যালকুলেশন করব তখন ফেজ ভোল্টেজ কি কম হবে তাই তো আমরা কি দেখব ফেজ ভোল্টেজ কম হবে তার মানে কি আমরা বেশি দিক গুণ করব মানে 3 দিক এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা মনে রাখব ঠিক আছে থ্রি ফেজ সার্কিটের পাওয়ার তোমার যদি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বলে দেয় তাহলে তোমায় বা লাইন ভোল্টেজ লাইন কারেন্ট বলে দিল তাহলে তোমার গুণ পাবে এটা হচ্ছে সূত্র এখানে সে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে একটা ই থাকবে একটা তার দুটো পাওয়ার থাকবে ঠিক আছে ঠিক আছে সবকিছুই এক দশ সেকেন্ড তিনটে ফেজ থাকছে আর ওখানে